খুব খোলামেলা একটা কথা বলি, আপনি লগি বৈঠার এর আন্দোলনের পর কিংবা ওই ঘটনার পর জেনারেল মইনু আহমেদ যে বক্তৃতা দিয়েছিলেন টেলিভিশনে আমরা দেখেছি, নীলুফার আপনি এখন সেই সুরে এই কথা বলছেন, আপনার কি মনে আছে ওই জায়গাটা কোথায় ছিল? যুদ্ধপতি দল যখন বলছে, এটা চ্যানেল আই সহ বিভিন্ন টেলিভিশনে কিন্তু এই ভিডিও ফুটেজটি আছে, যে বৃষ্টির মতো গুলি করো, তখন মানুষ রুখে দাঁড়িয়েছিল, এটা আপনার মনে রাখা দরকার, এবং অন রেকর্ড বলছি আমি। আপনার কি জর্জ মিয়ার ঘটনার পর, বাংলাদেশের 21শে আগস্টের ঘটনার পর, জর্জ মিয়ার সাধারণ নাটক করার পর বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে যে কথা বলার যে অধিকার তারা এখনও পেয়ে রয়েছেন, এটা কি অনেক বেশি কিছু না? আমার কাছে মনে হয়, এখন আমার কথা ভুল হতে পারে এবং আমার বিশ্লেষণ সঠিক নাও হতে পারে, দর্শক দেখছেন, কিন্তু বাস্তবতা সেটাই। আপনি কি অবরোধ যে কিছু ঘোষণা করেছিলেন যখন জিজ্ঞেস করা হয়েছিল, ম্যাডাম এই আপনি কী কর্মসূচি দিচ্ছেন, বারবার যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, অবরোধ যখন দিলেন, সেই অবরোধ কি বেগম খালেদা জিয়া নিজে প্রত্যাহার করেছেন? এবং যখন তাকে বারবার জিজ্ঞেস করা হয়েছে পরবর্তীতে যে এই যে মানুষ পুড়িয়ে হত্যা হচ্ছে, এখানে পোড়া হচ্ছে, প্রকৌশলীদের পোড়ানো হচ্ছে, পাঠ্যপুস্তক পুড়িয়ে দেওয়া হচ্ছে, গবাদি পশু পুড়িয়ে দেওয়া হচ্ছে, পিতার কোলে সন্তানকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি বলেছেন এটা আন্দোলন। এমনকি তার দলের সদস্য, ড্যাবের চারজন সদস্য অগ্নিদগ্ধ হয়েছিলেন এই হাতির জিলে, সেটাকেও তিনি বলেছেন যে এটা আন্দোলন। অতএব আন্দোলন নিয়ে আর বলবার কিছু নাই, আর অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশে আমি অনেকগুলো কথা বলেছি, কথাটা সম্পূরক বলতে চাই, জজমিয়া নাটক নিয়ে বারবার যে কথাটা বলে, এই জজমিয়া নাটকগুলো কিন্তু আমলারা করে যখন যে সরকার থাকে। আমি সুভাষদাকে বলতে চাই, রানা প্লাজার যে এই যে হত্যাকাণ্ডে, এই যে ধ্বংসলীলায় 17 দিন না 19 দিন পরে যে রেশমাকে বের করা গেল, হাতের নখ কাটা, ভ্রু প্লাক করা, একটা মেয়েকে জল জ্যান্ত বের করে নিয়ে আসলো, এটা কি জজমিয়া নাটকের মধ্যে পড়ে না? এবং নৌকাডুবি 24 ঘন্টা পরে 24 ঘন্টা পরে নৌকাডুবির যখন একটা একদম তরতাজা একটা লোকরে বের করে আনা গেল, আহ এই যে মানুষকে দৃষ্টিভঙ্গি অন্যদিকে দেওয়ার জন্য, এটা কি সেটা সেটা জজমিয়া নাটকের? আরেকটা কথা বলছি, ওনারা বারবার যে কথাটা বলে যে খালেদা জিয়া যে অবরোধ ডেকেছিল, প্লিজ শেষ করতে দে, 21শে আগস্টের ঘটনা তোমরা করছেন, তাহলে আপনি মানসিকতাটা কোন জায়গায়? প্যারোলের কথা আমি তো বলি, উনি বারবার বলেন যে অবরোধ তুলে নাই। আমি যদি বলি যে আজকে প্রধানমন্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী টানা হলো, উনি তো প্রথমে প্যারোলে মুক্তি নিয়ে গেছে, প্যারোলটাও তো তুলে নাই। জি সুভাষ দা, মানে যেগুলো অতথ্য অপতথ্য সেটা কিন্তু আমি এই ছবি আসতে পাই, অতথ্য অপতথ্য এটা কিন্তু সমাহার দেখি। এবং ইনাদের দুজনের জন্য একটা কবিতা বলবো আমি, বলেন জি, একটা কবিতা বলি, জয় গোস্বামীর কবিতা, খুব খুব নাম করা কবি পশ্চিমবঙ্গের, ভারতের। যে আপত্তি করেছে তাকে ডাকো, যে সম্মতি তাকে ডাকো, যে চুপ করে ডাকো তাকে, এখানে আসুক, সবার সামনে এসে হা বলুক, হা বলুক, হা বলুক, আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়, আমাদের সমস্ত কথায়। হে সুভদ্র নাগরিকগণ, জেনে নিন, এই গণতান্ত্রিক দেশে আপনাদের একমাত্র কাজ হলো হা বলা, হা বলা, হা বলা। ইনারা যখন ক্ষমতায় থাকেন তখন এই কাজটা উভয়ই করেন। এবং এই যে চমৎকার একটি কবিতা যে আবৃত্তি শুনলাম নাজমুল হক প্রধান ভাইয়ের কণ্ঠে, খুব ভালো বলছেন, বেশ চমৎকার করে তিনি আবৃত্তি করেছেন, এবং তার সাথে তো আমার আজকের পরিচয় না, বহুদিনের পরিচয়। আমি আপনাকে খুব দৃঢ়তার সাথে বলি, বিএনপি কোনোদিন কোনো রাজনৈতিক কাঠামো ধারণ করতে পারবে না, আমি দৃঢ়তার সাথে বলতে পারি। আর 10ই ডিসেম্বরের পরে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, আমি যদি বলি, মানুষ বলে বেগম খালেদা জিয়ার কথা কি বিএনপির কর্মীরা শোনে, বিএনপির নেতারা শোনে? বিএনপি এমন একটি দল, তার দলের মূল নেতাকে মিছিল করে সমাবেশ করে জেলখানায় ভরে দিয়ে আসছে, তারপরে সেই রাজনীতি নিয়ে বিএনপি যখন বড়াই করে, আমার তখন মনে হয় যে হে বসুন্ধরা তুমি দুভাগ হও, আমি ভিতরে প্রবেশ করি, শেষ করতে হচ্ছে, আর মন্থরার মুখে একই কথা শুনি। তিনজনকে অনেক ধন্যবাদ, দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ, শেষ করছি আজকে, আগামীকাল আবারও দেখা হবে।